ভালো টাকা উঠতেছে এমন সময় আমার চাপলো কাশি বহু চেষ্টা করলাম আটকাইতে কিন্তু পারলাম না দিলাম কাইসা তারপর যে মার শুরু হইল ইয়া মাবুদ একের বৃষ্টির মতন কাশির নমুনাটা কিরকম ছিল যতই আটকাই কাশি ততই বাইরে আসে জোর হয় তুমি কষ্ট কেন কি ব্যাপার তোমার সবাই কষ্ট কেন সত্যি বাঙালি এরকম একটা ইনোভেটিভ জাতি অথচ তাদের কিচ্ছু হচ্ছে না বড় দুঃখের ব্যাপার কালাপ দুধ টুধ কি আছে বাড়িতে এনে দে ওকে যা এরে দুধ খাও হ্যাঁ কাল ছাপড়ে দুধ তাই তুই যা তোমার নাম তো কালাম দেখো কালাম আমারে তুই করে বলবা না আমি ক্লাস সেভেন পাস তাছাড়া তোমার বয়সে মুরব্বী দেখো দেখো আমার কিন্তু এসব একেবারে ভাল লাগছে না যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে ডিনারের কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু বাইরে খাওয়ার কথা ভুলে গেছো না মানে মানে আমি বলছিলাম কি যে মানে এত যন্ত্রণার পর এই ডিনারটা বাদ দিলে হয় না মানে ডিনার খাওয়ার মানসিকতা তো আমাদের কারণে বাইরে খাওয়াটা বাদ দেওয়া যাবে না কারণ বাইরে খাওয়ার জন্য আমাদের সবার একটা মানসিক প্রস্তুতি হয়ে গেছে আচ্ছা কাজ করলে হয় না এই ডেড বডিকে সঙ্গে নিয়ে গেলে হয় না কি তুমি চলো আমাদের সাথে তুমি হোটেলে আমাদের সাথে খাবে জি আচ্ছা আর ইউ আউট অফ ইউর মাইন্ড আপনি একটা ক্রিমিনালকে হোটেলে নিয়ে ডিনার খাওয়াতে চান তোমরা তোমার ব্যাপারটাকে এইরকম ভাবে দেখো সে সে চমৎকার একটা অভিনয় করেছে অভিনয় কলা দিয়ে তোমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে এখন টাকা নিচ্ছে ও ও একটা ক্রিমিনাল ও একটা ক্রিমিনাল কথা সত্য বলেছেন আমি ক্রিমিনাল আমি জায়গা আপনি পায়ের ধুলা দেন আপনারে আমার বড় পছন্দ হয়েছে কিন্তু পায়ের ধুলো যে নেই জুতো পরে ফেলেছি জুতো ধুলো তো হবে জি হবে ঠিক আছে তাহলে না তোমার নামটা কি যে আমার নাম মুবারক মুবারক আমার জন্য একটু দোয়া করেন শোনো মুবারক তুমি কিন্তু কোনো ক্রিমিনাল না তুমি হচ্ছে আমাদের সমাজের দীর্ঘশ্বাস তুমি তুমি আমাদের সাথে চলো তোমার ডিনারের যা খরচ আমি দেবো বিশটা মুরগি তোমাকে আমি একটা চাকরি জোগাড় করে দেবো এটা সমাজের একজন বিবেকবান লোক হিসাবে আমার দায়িত্ব আর তাছাড়া মুবারক আজকে আমার জন্মদিন স্যার আমি ক্রিমিনাল আপনাদের সাথে আমি যখন ভংসং করতেছিলাম তখন আমার খালাতো ভাই ইদ্রিস এসে কাম সারছে কাম সারছে মানে কাম সারছে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট ওই ঘরের মধ্যে এসে দামি জিনিস যা ঘরের আছিল সব নিয়ে বাকছে আরে কই কি সব শেষ আমি সন্ধ্যার সময় দেখবো কি সিটিভি ছাড়া চলে টিভি বিচার সব শেষ আপা বিজিবি থেকে বন্ধ ভাই ও ভাই এতে খুব ভালো বুদ্ধি ভাই আপনার দেশকে নেত্রকোনা যাই স্যার যাই মানে পুলিশ 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 আমাকা সিক্কর দিয়েন না কালি আপে আই নাই মানি ব্যাখ্যা দিয়া সুন্দর করে একটু আসি আপনার খালি বেজার মুখী দেখছি আসি মুখ দেখছি না ঝামেলা করো না বাবা যা করতে বলছে করো মানি ব্যাগ দাও দিয়ে দিয়ে সুন্দর করে হাসো হাসো বড় আপা আপনার গয়নাগুলো দিয়ে একটু হাসেন
হাসবো আমি হাসবো না হইলে আপনি কান্দেন একটু নিচা গলায় কান্দেন এই তুমি কষ্ট হবে তাহলে এখন বিদায় ফ্রেন্ড চাই ভাই আপনার বাড়ি কি নেত্রকোনা আমার বাড়িও নেত্রকোনা না অন্য কোনোখানে অন্য দিন এসে জানাবো আজ সময় নাই সালাম আলাইকুম মোবারক ভাই উস্তাদ লোক দিল ভাই মোবারক শোনো তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল এখন আর মনে হয় না যে পছন্দ আছে ঠিক না ওই ছেলে ভাত খাওয়ানোর দাওয়াত দিছিলেন স্যার দাওয়াত কি এখনো আছে তুমি আমাকে চেনো না মোবারক আমি যখন একবার দাওয়াত দিয়েছি সে দাওয়াত এখনো বহাল আছে চলো তুমি আমাদের সঙ্গে হোটেলে খাবে আমি আমি তোমাকে পুলিশে দেবো না আমি কিচ্ছু করবো না চলো তুমি আমাদের সাথে কেন দাওয়াত দিছিলেন স্যার কারণ তোমাকে আমার একটা খুব ইন্টারেস্টিং মানুষ মনে হয়েছিল স্যার এক সময় মানুষ আছিলাম এখন আর মানুষ নাই পশু না মানুষ সবসময় মানুষ কথাটা ঠিক না স্যার পশু সবসময় পশু মানুষ কখনো মানুষ কখনো পশু আমি এখন পশু স্যার যাই সালাম আলাইকুম